সাইবার নিরাপত্তা আইন করে বিএনপিকে ধ্বংসের অপচেষ্টা করছে সরকার। এই আইন করে মানুষকে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপিকে ধ্বংস করার জন্যই ডিজিটাল আইন করা হয়েছে। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে বলে আর দুর্নীতির বিরুদ্ধে বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে বলা মানে কেস করা, মুখটা বন্ধ করার জন্য ডিজিটাল আইন।